আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী তো ভিউয়ার্স আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো তো ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে মানুষ কেন মোটা হয় তো ভিউয়ার্স আমি যেহেতু অনেক অনেক ওয়েট গেইন করে ফেলেছি তো ভিউয়ার্স আমার মনে হলো যে নতুন যারা ওয়েট গেইন করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দিব যেগুলো আমি এতদিন ধরে দেখতে 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 আমার ফিল হয়েছে যে আমি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি যেন সামনে যারা ওয়েট গেইন করতে চাচ্ছেন তাদের যেন হেল্প হয় আর যারা লুজ করতে চাচ্ছেন তারা এই কাজগুলো করবেন না তো আমি প্রথমত যে ভুলগুলো করেছি বা দেখেন ম্যাক্সিমাম মেয়েরা যে ভুলগুলো করে সেগুলো আমি এখন আর কি ভিডিও আকার আপনাদেরকে বলবো তো আমার কমলা ছিলার উদ্দেশ্য হচ্ছে এটা জাস্ট একটা কাজ আপনাদেরকে জাস্ট বিজি রাখার জন্য কারণ সবসময় আমি সুটেট বোটেট হয়ে থাকতে পারি না আর সামনেও যেতে পারছি না এই জন্যই তো যাই হোক ইম্পর্ট্যান্ট কথা এসে অল অলরেডি বাউনা সেকেন্ড খেয়ে ফেলেছি তো যাই হোক যেটা বলবো সেটা হচ্ছে একটা মেয়ে মানুষের যখন বিয়ে হয় বা একটা মানুষের যখন ম্যাক্সিমাম বিয়ের পর থেকে ওয়েট গেনটা শুরু হয় কারণ তখন শরীরের মধ্যে হরমোনাল একটা চেঞ্জ অলরেডি চলে আসে তো আমি আমার আমারটাই বলি আমি কি কি ভুলগুলো করেছি যার কারণে আমার এই অবস্থা তো আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে প্রথমত যখন একটা মেয়ের বিয়ে হয় এই জিনিসগুলো আপনারাও খেয়াল করবেন আপনাদের সাথেও এরকমটাই হয় বা এরকমভাবেই কিন্তু আসলে হয়েছে তো যখন দেখা যায় যে আমাদের বিয়ে হওয়ার আগে আমাদের শরীরের হরমোনাল একটা একরকম থাকে বিয়ের পরে হরমোনাল চেঞ্জ হয়ে যায় তার চেয়ে বড়ো চেঞ্জ হয় আমাদের ব্রেনে ব্রেনটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস তো এই জিনিসটাই আমাদের হাতের বাইরে চলে যায় তো বিয়ের আগে আমরা যখন চুল টুল বেঁধে থাকি তারপর দেখা যায় যে একটু সুন্দর করে সেজে থাকি সেই সময় থাকে একরকম মানে সুটেট বুটেড হয়ে থাকি বাট আমাদের যখন বিয়ে হয়ে যায় ম্যাক্সিমাম মেয়ে মানুষ এটা করে দেখা যায় কি যে খাওয়া দাওয়া তারপর হচ্ছে ড্রেস আপ তারপর হচ্ছে সব কিছুর মধ্যে একটা বিশাল একটা চেঞ্জেস এসে পড়ে তো আমি যেটা আমার যে মিস্টেকগুলো ছিল সেগুলো আমি বলি তো দেখা যায় আমি রান্না করতাম খুব ভালো তো দেখা তো যে আপনাদের ভাইয়ার জন্য অনেক রকমের আইটেম রান্না করতাম কিন্তু আপনাদের ভাইয়া মজা করে টেস্ট করত কিন্তু যেগুলো থাকতো সেগুলো আলহামদুলিল্লাহ সব আমি খেয়ে ফেলতাম আর প্রত্যেক দিন খাওয়ার পরে বলতাম আলহামদুলিল্লাহ গতকাল থেকে আজকে অনেক ভালো খেয়েছি কিন্তু এই জিনিসটা ছিল অনেক অনেক বড় একটা ভুল বিকজ আমি যদি মানে আগের দিন পরের দিন আরও মজা হয়েছে আরও টেস্টি রান্না করেছি আমি যদি দেখা যেত ওই সময় পরিমিত রান্না করতাম বা আপনাদের ভাইয়ারকে অনেক অনেক খুশি করার জন্য তিন চার আইটেম না রান্না করে একটা আইটেমে রান্না করতাম সে একদিন একটা খেয়ে যদি খুশি থাকতো তাহলে সে সেও যেরকম থাকতো আমি থাকতাম তো আমি প্রতিদিন দেখা যেত কি ওই জিনিসগুলো নষ্ট হবে বিধায় সে মজার ইয়ামি আমি রান্নাগুলো আমি নিজে নিজে খেয়ে নিতাম তো দেখা যেত সকালে যদি আমি একটা আইটেম রান্না করি দুপুরে একটা আইটেম রান্না করি সন্ধ্যা একটা নাস্তা রান্না করি বেলা দেখা যায় যে দু তিনটে দেখা যায় একটু আচার রান্না করা বা দেখা যায় একটা আইসক্রিম টাইসক্রিম এই ধরনের টাইপ কিছু রান্না করা প্রতিদিন একটু একটু করে একদিনে কিন্তু কোনো ফ্যাট জমা হয় না এটা একটা লং প্রসেস ওখান থেকে কিন্তু আস্তে আস্তে হয় তারপর আরেকটা সবচেয়ে বড় ভুল হচ্ছে ঠান্ডা পানি খাওয়া আমার একটা সবচেয়ে বড় বদ অভ্যাস হচ্ছে আমার শরীরটা যখনই ঘাম দেয় তখন আমি কী করি ঢকঢক করে ঠান্ডা পানি খেয়ে ফেলি সাময়িক আমার গলা কোনো সমস্যা না বা কাশি হয় না কিন্তু এটা কিন্তু শরীরে বড় একটা এফেক্ট পড়ে তো ঠান্ডা পানি খাওয়াটা শরীরের জন্য অনেক অনেক খারাপ আমি এখনও শুটিংয়ে গেলে যখন আমার খুব বেশি খারাপ লাগে বা দেখা যায় যে খুব বেশি না হালকা একটু সোয়েটিং হলে আমি ঢকঢক করে ঠান্ডা পানি খাওয়া শুরু করে দিই এটা হচ্ছে ওয়েট বাড়ার আরেকটা কারণ আরেকটা হচ্ছে উইক ফিল করলেই সফট ড্রিঙ্কস খাওয়া এটা কিন্তু খুবই খুবই খারাপ খুবই খুবই আনহেলদি সুগার যে একদম খাওয়া যাবে না সুগার যে একদম বাদ দিতে হবে সেটা কিন্তু না অয়েল যে খাওয়া যাবে না তা না একটা কোয়ালিটি বা একটা নির্দিষ্ট কোয়ান্টিটির ফ্যাট আমাদের প্রতিদিনই নিতে হবে সেটা হতে পারে আমরা যে তেলটা খাচ্ছি তেলটা পরিমিতও যদি আমরা খাই তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না ওভার করলেই সেটা সমস্যা আর সমস্যা হচ্ছে বাইরে খাওয়া স্টার্ট করা যখন থেকে আমি ইউটিউবটা স্টার্ট করি আপনারা কিন্তু আমার প্রথম দিকের ভিডিওগুলো দেখলে দেখতে পারবেন যে তখন কিন্তু আমি আমার যত রকমের রান্নাবান্না আছে সবগুলো কিন্তু ঘর থেকে করেই খেতাম কিন্তু বাট আমি যখন বাইরে যাওয়া শুরু করলাম আমার ওয়েটটা কিন্তু বাড়া শুরু করে আমার হাত ভাঙার পর থেকে হাত যখন ভাঙলো হাতটা ভাঙাতে একটা টার্নিং পয়েন্ট ছিল ফ্যাট হওয়ার আগেও কিন্তু আপনারা আগে যে ভিডিওগুলো দেখেছেন তখনও কিন্তু মোটামুটি ভালোই স্লিম ছিলাম বাট হাতটা ভাঙার পরে আমার কপালে দুর্গতি চলে আসে একটা আমার সাথে প্লাস্টার নিয়ে বসে থাকি কিন্তু ওই যে গেন করেছি সেটা আর ফেরত আনাটা আমার পক্ষে খুব বেশি সহজ বলে মনে হচ্ছে না আর পারবো কিনা জানি না তারপর চেষ্টা করা শুরু করেছি তো এই ভুলগুলো কিন্তু করে থাকে আমাদের আপিরা তারপর হচ্ছে বাইরে গিয়ে যেহেতু ফাস্ট ফুড ফাস্ট ফুডটা যেহেতু সহজলভ্য আর খাবার ক্যারি করাটা যেহেতু কঠিন তো তখন দেখা যায় ফাস্ট ফুডটাই আমাদের ফার্স্ট চয়েস থাকে সেটাই নিয়ে নিতে হয় তো ফাস্ট ফুড থেকেও যদি আমি বিশেষ করে আমার দেখা যায় প্রতিদিন আমি সফট ড্রিঙ্কস প্রচুর খাই তো সেটাই আমার জন্য বেশি কাল হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক আমি এখন চেষ্টা করব যে সফট ড্রিঙ্কসটা বাদ দিই আর সবচেয়ে বড় কথা আপনাদেরকে বলি আরেকটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু চাচ্ছিলাম যে আমি যখন শুটিংয়ে যাই তখন ফ্রুটস নিয়ে যাবো শুটিংয়ের গ্যাপে ফ্রুটস খাবো বা আমার যারা আমার যে ফ্যামিলি ডক্টর আছেন আমাদের আপু উনি আমাকে বলেছিল যে কে তুমি যে বাইরে যাও তো বাইরে যাওয়ার সময় তুমি একটু গাজর কেটে নিয়ে যাবা শশা কেটে নিয়ে যাবা বা বক্সে করে ফ্রুটস নিয়ে যাবা তুমি গ্রিন টি ক্যারি করতে পারো গ্রিন টিটা তোমার জন্য ভালো লেস সুগার দি একদম যদি খালি খেতে না পারো হালকা একটু সুগার ইউজ করতে পারো বা হানি ইউজ করতে পারো যেটা ন্যাচারাল তো আমি কথা শুনেছি শুনে দুই দিন নিয়েও গেছি কিন্তু বিশ্বাস করেন ট্রাস্ট মি সবার সামনে একটা খাবার বের করে খাওয়াটা যে কতটা মানে সবাই মিলে যখন ভাত খেলাম বা সবাই মিলে যখন নান খেলাম বা একটা খাবার খেলাম সেটা হচ্ছে একরকম কিন্তু নিজে ব্যাগে করে আলাদা করে একটা জিনিস নিয়ে যাব সবাইকে না দিয়ে খাবো ইটস কোয়াইট অড মানে খুবই অড লাগে ব্যাপারটা খুবই বিরক্ত এবং বিশ্রী একটা ব্যাপার থাকে তো আমি দুই দিন এরকম ফল নিয়ে গিয়েছিলাম শুটিং তখন যেটা হলো যে আমি বের করেছি তো সবাইকে দুইটা দুইটা করে দিতে দিতে লাস্টে দেখি আমার জন্যই আর নাই তো এরকম দু তিন দিন যখন হয় তখন কিন্তু আসলে আর ক্যারি করার টেন্ডেন্সিটা থাকে না মনে হয় যা আসে কপালে তাই হবে থাক খেতে থাকি তো এটা হচ্ছে আর একটা প্রবলেম তো এটা হচ্ছে আমার প্রবলেম তো যাদেরই দেখা যায় যে এই প্রবলেমটা হয় আর আমার রাতে ঘুমে আর অনেক প্রবলেম হয় অনেক কাপড়ে কিন্তু এই প্রবলেমটা ফেস করে দেখা যায় সকালের দিকে ঘুমটা খুব ভালো হয় কিন্তু রাতের দিকে ফার্স্ট আওয়ার দিকে ঘুম হয় না তো এটা কিন্তু একটা বড় একটা প্রবলেম তো ভালো ঘুম হওয়ার জন্য একটু কায়িক পরিশ্রম করতে হবে সত্যি কথা বলতে গেলে আমাদের যে সমাজ ব্যবস্থাটা এখন বা আমরা যেভাবে চলছি এভাবে কিন্তু দেখা যায় যে আমরা দেখা যায় নিজেদের কাজগুলো বুয়াদেরকে দিয়ে করাই কিন্তু বুয়াদেরকে দিয়ে করানোর পরে আমাদের দেখা যায় যে ওই যে শক্তিটা সেটা জমা থাকে এর জন্য রাত্রে ঘুম হয় না তো এটাও কিন্তু বড় একটা প্রবলেম তো যাই হোক ভিউয়ার্স আমার ঝুস তৈরি হয়ে গেছে তো আর কথা বাড়াবো না ভিউয়ার্স এই ভিডিওতে এতটুকুই থাক পরে ভিডিওতে আরো বাকি আলাপগুলো করব। এখন আমার হাতে অনেক কাজ পড়ে আছে এখন আমার কাজ করতে হবে তো সবাই ভালো থাকবেন আমার মানহাটার জন্য দোয়া করবেন আর এই যে কমলাটা চুলেছে যে জুসটা খোলাম এটা আমার মহারানীর জন্য আমার মানহামনের জন্য তো সবাই মান জন্য দোয়া করবেন এবং আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক হাটকে গল্প নিয়ে আবার